ওয়েলকাম টু চিরকুট ইনফিনেডি আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল সাজঝের বাতির আপডেট দেবো বলে তবে তার আগে বলবো যারা যারা এখনও দ্য সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো গাঝের মাতির সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে আর্য চারু অংশ অমৃতা মৌলি আর নোলেন গুড় এরা সবাই মিলে প্ল্যান করেছে প্ল্যান করে সূর্যশেখর মিশমি এবং তাদের এই যে দলবলটা এটাকে বাড়ি থেকে আউট করবে কিন্তু এত সহজে এটা আউট করা সম্ভব না এরই মধ্যে মল্লিকা দেবী সাংঘাতিক পরিমাণে চিন্তায় পড়ে গেছে তার এখন গিল্টি ফিল হচ্ছে যে সে চারুকে যদি বাড়ি থেকে বার করে না দিত তাহলে হয়তো আজ এত ঝামেলাই হতো না তো যাই হোক তার জন্য সে এখন প্রদীপের উপর হাত রাখছে সেখান থেকে গিয়ে উদ্ধার করছে চারু কিন্তু চারু নিজের পরিচয় দিচ্ছে না বাবলির পরিচয়তেই উদ্ধার করে দিয়েছে মল্লিকা দেবীকে কিন্তু এরপরে চারুর মনে হয়েছে যে মা হয়তো কোনো না কোনো কারণে কষ্ট পেয়েছে সেই জন্যে মায়ের একমাত্র আদরের ছেলে আর্য তার কাছে চলে গেছে তাকে গিয়ে বলছে যে মার সাথে একবার কথা বলে দেখুন আপনি নিশ্চয়ই কিছু না কিছু ওনার হয়েছে যার জন্যে উনি এতখানি চিন্তা করছেন উনি এতটা আপসেট হয়ে রয়েছেন ওনার চোখ মুখ আমার ঠিক ভালো লাগছে না তো বাধ্য হয়ে আর্য তার মায়ের সাথে কথা বলতে বাগানে যায় কিন্তু ঠিক সে সেই মুহূর্তেও কিন্তু মল্লিকা দেবী কিন্তু বসে বসে একই জিনিস ভাবছিল যে চারুকে যদি বাড়ি থেকে বার করে না দিতাম তাহলে হয়তো কিছুই হতো না সূর্য কীভাবে এলো কিভাবে হাঙ্গামা করছে কিভাবে ঝড় উঠতে পারে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা চালিয়ে যাচ্ছে তখনও সে ঠিক সেই মুহূর্তে আর্য গিয়ে জিজ্ঞাসা করে তার মাকে যে তার মা কী নিয়ে এত চিন্তা করছে কিন্তু তার মা বলতে পারছিল না অবশেষে আর্য মাথার দিব্যি দেয় এবং তখন সে বলছিল যে আই মিন একটা কথা সে বলেছে যে চারুর সাথে বিয়েটা দিয়ে আমি সবথেকে বড়ো ভুল করেছি আর যখন এটা বলতে যাবে যে চারু আসলে চারু নয় চারু আসলে মিশমি মি আর তোমার চারু মারা গেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু সূর্যবাবু আর রনিত ওখানে হাজির হয়েছে যার জন্য মল্লিকাদেবী কিছু বলতে পারেনি তো সূর্যবাবু আর রনিতকে দেখে এখন আর্যর প্রশ্ন হচ্ছে যে আপনারা এখানে কি করতে এসছেন আপনারা তো গেস্ট গেস্টের মতোই থাকুন আপনারা সব সময় মা ছেলের কথার মধ্যে চলে আসবেন এটা তো আমি মেনে নেব না কি সূর্যবাবু এটাও মেন করেছিল যে মা ছেলে গোপনে কী এমন কথাবার্তা বলছো তো মল্লিকাদেবী কিন্তু তখন এই কথাটা বলে দিয়েছে যে আমরা এখানে গোপনে কথা বলছিলাম না মল্লিকা দেবীর কথা কেটে তার ছেলে আর্য এটা বলে দিয়েছে যে মা ছেলের সাথে যেখানে সেখানে বসেই কথা বলতে পারি তার জন্য গোপন করার কি আছে এমন কি এমনকি সূর্যবাবু কিন্তু আর্যকে এটাও বুঝিয়ে দিতে চাইছিল যে মল্লিকা দেবী ওনার ভালোবাসা কিন্তু মল্লিকা দেবী তেরে মেরে উঠে বেশ কিছু কথাবার্তা বলেছে এবং বলেছে যে ভালোবাসার মানুষকে সম্মান করা উচিত জোর করে ভালোবাসা পাওয়া যায় না এই সমস্ত কথা বলার জন্যে আর্য এটুকু জানিয়ে দিয়েছে যে আমি এটুকু বুঝতে পারছি যে আমার মা আপনাকে চয়েস না করে ঠিক করেছিল এবং সূর্যবাবুকে হালকা ভয় দেখিয়ে দিয়েছে বটে কিন্তু সমস্যা হচ্ছে একটু অন্য জায়গায় সমস্যা হচ্ছে এই সূর্যবাবু মল্লিকাদেবীকে ভয় পাওয়াতে এবং ব্ল্যাকমেল করতে আবারও একটা ভিডিও দেখিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে চারু চারু আর্য একে অপরের কাছাকাছি জড়া জড়ি করে দাঁড়িয়ে আছে এরকম ধরনেরই একটা ভিডিও আর সেই ভিডিওটা খুব সম্ভব স্কুলের তো এই ভিডিওটা দেখে আমাদের মল্লিকাদেবী বুঝতে পেরেছে যে চন্দ্রিমাই আসলে চারু আর চারু জীবিত আছে এটা জানার পরেই মল্লিকা দেবী এখন আর্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে চন্দ্রিমা কোথায় তোমার চন্দ্রিমা এখন কোথায় তুমি আমাকে সঠিক কথা এবং সত্যি কথা জানিয়ে দাও আর যত চিন্তায় পড়ে গেছে যে মা হঠাৎ করে চন্দ্রিমাকে খুঁজছে কেন এবার এই চন্দ্রিমার সূত্র ধরেই কি আহ চারু এসে জানিয়ে দেবে যে আহ আমি চন্দ্রিমা আমি চারু আমি বেঁচে আছি আপনাদের কোনো চিন্তা নেই আমাদের প্ল্যানে সামিল হন তবে সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাঝের বাতি স্টার জলসা ও স্টার জলসা তে ঠিক রাতের সাড়ে আটটার সময় আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যেটা করবে সেটা হচ্ছে সাঝের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুটে ইনফ্রেরি চ্যানেলকে ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে